সাধারণ জ্ঞান আলোচনা 12 অক্টোবর 2024 পত্রিকার পাতা থেকে সংগৃহীত। 1 নম্বর, রিবুট করতে বা কোনো কিছু মুছে ফেলতে কম্পিউটারে ব্যবহৃত শর্টকাট কি কোনটি? কন্ট্রোল অল্টার ডিলিট। 2 নম্বর, সাহিত্যে নোবেল জয়ী প্রথম এশীয় কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? হান কাং। 4 নম্বর, বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে ছিলেন? নীলিমা ইব্রাহিম। 5 নম্বর, সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? আবুধাবি। 6 নম্বর, দ্য হোয়াইট বুক কার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ? হান কাং। হান কাং এর আত্মজীবনীমূলক গ্রন্থ হল দ্য হোয়াইট বুক। 7 নম্বর, এ পর্যন্ত কতজন এশীয় নারী সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? একজন। এ পর্যন্ত একজনই, তিনি হলেন হান কাং, যিনি এশীয় নারী হিসেবে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন। 8 নম্বর, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কত তারিখে পালিত হয়? 11 অক্টোবর। 11 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। 9 নম্বর, সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি? গুগল। গুগল হলো সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন। 10 নম্বর, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান কোন দেশের? শ্রীলঙ্কার। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান করেন শ্রীলঙ্কা। 11 নম্বর, প্রাচীন পুঁথি সংগ্রাহক আব্দুল করিম সাহিত্য বিশারদ জন্মগ্রহণ করেন 11 অক্টোবর 1871 সালে। তাহলে 11 অক্টোবর 1871 সালে জন্মগ্রহণ করেন প্রাচীন পুঁথি সংগ্রাহক আব্দুল করিম সাহিত্য বিশারদ। 12 নম্বর, লালসালু উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালি উল্লাহ। তার মৃত্যু 10 অক্টোবর 1971 সালে। 13 নম্বর, 20 শতকের মেয়ে উপন্যাসের রচয়িতা কে? নীলিমা ইব্রাহিম। নীলিমা ইব্রাহিমের রচিত উপন্যাস হল 20 শতকের মেয়ে। নীলিমা ইব্রাহিম জন্মগ্রহণ করেন 11 অক্টোবর 1921 সালে। 14 নম্বর, বর্তমানে বাংলাদেশে কতটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে? 724টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে। 15 নম্বর, 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? পেরুতে। পেরুতে অনুষ্ঠিত হবে 31তম অ্যাপেক সম্মেলন। 16 নম্বর, প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, সংক্ষেপে NAC। 17 নম্বর, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কোন প্রতিষ্ঠান? নিহন হিদাকায়ন। নিহন হিদাকায়ন জাপানের পরমাণু অস্ত্র বিরোধী একটি সংগঠন। আমি আবার বলছি, নিহন হিদাকায়ন এটি 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। এটি জাপানের পরমাণু অস্ত্র বিরোধী একটি সংগঠন। 18 নম্বর, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং, তিনি দক্ষিণ কোরিয়ার লেখক। 19 নম্বর, গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে ডক্টর কামাল হোসেন তৎকালীন আইনমন্ত্রী কর্তৃক বাংলাদেশ সংবিধানের খসড়া সংবিধান বিল আকারে কবে উত্থাপন করা হয়েছিল? 12 অক্টোবর 1972 সালে বিলটি উত্থাপন করা হয়েছিল। 20 নম্বর, প্রতি বছর কোন দিনে বৈশ্বিক প্রেক্ষাপটে অন্ধত্ব এবং চোখের বিকলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে গোটা বিশ্বজুড়ে বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়? অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয় অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। 21 নম্বর, কোন কাজের স্বীকৃতি স্বরূপ হানকাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? মানুষের জীবনে দুঃখ কষ্টের কাব্যিক রূপায়ণের জন্য। 22 নম্বর, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে? অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেন। অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেন হলেন PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 23 নম্বর, বাংলা সাহিত্যে জৈনক বঙ্গ মহিলা ছদ্মনামে কে ব্যবহার করতেন? জৈনক বঙ্গ মহিলা ছদ্মনাম ব্যবহার করতেন কামিনী রায়।
চব্বিশ নম্বর আলো ও ছায়া আঠারোশো উননব্বই কার রচিত কাব্যগ্রন্থ? কামিনী রায়। পঁচিশ নম্বর বাংলা সাহিত্যের অন্যতম বাঙালি মহিলা কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখক কামিনী রায় কবে জন্মগ্রহণ করেন? বারো অক্টোবর আঠারোশো চৌষট্টি সালে। ছাব্বিশ নম্বর হু ইজ দ্য ফেমাস মক হিরোইক পোয়েট ইন ইংলিশ লিটারেচার? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ হলেন ফেমাস মক হিরোইক পোয়েট ইন ইংলিশ লিটারেচার। এবার থাকছে কুইজ, বলতে হবে কোন দুটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। ক ফিলিস্তিন ও ইসরায়েল, খ মিশর ও যুক্তরাষ্ট্র, গ সিরিয়া ও জর্ডান, ঘ মিশর ও ইসরায়েল। প্রশ্নটি আমি আবার বলছি, কোন দুটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়? ক ফিলিস্তিন ও ইসরায়েল, খ মিশর ও যুক্তরাষ্ট্র, গ সিরিয়া ও জর্ডান, ঘ মিশর ও ইসরায়েল। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।